আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো ধাবা স্টাইলে কিভাবে ডাল মাখনি তৈরি হয়। এটা নান, রুটি অথবা ভাতের সাথে, সব কিছুর সাথেই এটা খাওয়া যায়, আর এটা খুবই খুবই টেস্টি হয়। সো চলুন রেসিপিতে চলে যাই আমরা। এখানে আমি নিয়েছি 1/4 কাপ মুগ ডাল। এটা ভেজে নিতে হবে না, এভাবে কাঁচাটাই নিতে হবে। আর এখানে নিয়েছি আমি 1/4 কাপ মাসকালাই ডাল, এটা ছিলকা সহ, আর অবশ্যই চেষ্টা করবেন ছিলকা সহটাই নিতে। সো দেখতে পাচ্ছেন আমার এটা এভাবে ভাঙ্গানো, আর এটা আনামও পাওয়া যায়, বাট ভাঙ্গানোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো আমি এটা ইউজ করেছি। তারপর এখানে নিয়েছি আমি 1/4 কাপ বুটার ডাল। এখন সব ডালগুলো মিক্স করে এটা আমি প্রেশার কুকারে কুক করব, সামান্য হলুদ দিয়ে আর লবণ দিয়ে। বেশি সিদ্ধ করে গলানো যাবে না, একটু আস্তে আস্তেই থাকবে, বাট ডালটা একদম সুন্দরভাবে সিদ্ধ হতে হবে। সো এখন আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি আর 1/2 কাপ টমেটো কুচি। এটাকে এখন আমি একদম স্মুথভাবে ব্লেন্ডার করে নিব। সো দেখতে পাচ্ছেন এটা ব্লেন্ডার হয়ে গেছে। এখন এটা রান্নার পালা। সো আমি একটা চুলোতে কড়াই বসে দিয়েছি, এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ঘি। এখন দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 3টি শুকনো মরিচ। এখন দিয়ে দিলাম আমি 1/2 টিস্পুন জিরা। এটাকে দিয়ে আমি 2-3 মিনিটের জন্য এটা ভেজে নিব, বাট খেয়াল করবেন যে এত বেশি পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচামরিচ, আদাটা 1 টিস্পুন আর কাঁচামরিচটা আমি নিয়েছি পরিমাণ মতো। এগুলোকে একসাথে আমি ছেঁচে নিয়েছি, এটা দিলে কি একটা সুন্দর ফ্লেভার আসবে। সো এখন আমি 2-3 মিনিটের জন্য এটা ভেজে নিব। এখন আমি যে টমেটো আর পেঁয়াজের পিউরিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, এটাকে দিয়ে আমি 3-4 মিনিটের জন্য কষাবো। যখন কষানো হয়ে যাবে আমি দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি, এটাকে দিয়ে আমি আবার 3-4 মিনিটের জন্য কষাবো। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। যখন কষানো হয়ে যাবে আমি দিয়ে দিব এখানে 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টিস্পুন শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন পাপরিকা পাউডার। এটা একদমই অপশনাল, এটা জাস্ট একটা সুন্দর কালার আনার জন্য। সুন্দর করে মিক্স করা হবে। আমি সামান্য পানি দিয়ে দিলাম 1/2 কাপের মতো, যে মশলাটা যে না পুড়ে যায়। এটাকে দিয়ে আমি আবার 3-4 মিনিটের জন্য কষাবো একদম মিডিয়াম ফ্লেমে। যখন পানিটা শুকিয়ে যায় আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম হলুদ দিয়ে সেটা আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে ডালটা আমি বেশি ওভার কুক করি নাই, একটু আস্তে আস্তে ডালগুলো আছে। এখন আমি ডালটাকে দিয়ে সুন্দর করে মশলার সাথে মিক্স করে নিব, আর অবশ্যই ফ্লেমটা একদম মিডিয়ামে থাকবে, আর আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম। সুন্দর করে মিক্স করার পর 5 মিনিটের জন্য এটাকে আমি জাল দিব, যে মশলাটা সুন্দর ডালের সাথে মিশে যায়। তখন আমি দিয়ে দিব এখানে ধনিয়া পাতা, আমি 2 টেবিল স্পুনের মতো ধনিয়া পাতা। এখন এটাকে দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিব। এই ডালটা এত বেশি পাতলাও হয় না, এত বেশি ঘনও হয় না, মিডিয়াম থিকনেস থাকে। তো আমি এখানে দিয়ে দিলাম আরও 1/2 কাপ পানি, কেন এটা ঠান্ডা হলে তাহলে আরও বেশি ঘন হয়ে যাবে। তো আমার ডালটা রেডি।
তো কি মনে করেছেন যে ডালটা হয়ে গেছে? না, এখনো আরেকটা প্রসেসিং বাকি। সো চলুন ওই প্রসেসিং এ চলে যাই আমরা। তো এখানে আমি নিয়েছি 3-4 পিস কয়লা। কয়লা আমি আগুনে পুড়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত এটা সাদা না হয়ে যায় সেটা পুড়তে হবে ভালো করে, তাহলে এটা হবে না। সো আমি একটা ছোট বাটি নিয়েছি স্টিলের, অবশ্যই চেষ্টা করবেন স্টিলের বাটি নিতে। সেই কয়লাগুলো দিয়ে দিলাম ভিতরে। এখন একদম সাবধানে সেই কয়লার বাটিটা আমি এই ডালের মধ্যে দিয়ে দিলাম, আর তার সাথে কয়লার ভিতরে আমি দিয়ে দিলাম সামান্য ঘি, একদম অল্প, এত বেশি না। এখন আমি বাটিটাকে সুন্দর করে বসিয়ে দিলাম। এখন সাথে সাথে এটা ঢেকে দিতে হবে, নাহলে যে স্মেলটা আছে সেটা সব বের হয়ে যাবে। এভাবে 10 মিনিট রাখতে হবে। 10 মিনিট পর আমি কয়লাটা উঠিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতন কাসুরি মেথি। এটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে অ্যাভয়েডও করতে পারেন। আর চেষ্টা করবেন যে এই ডালটা সাথে সাথে সার্ভ করতে, তাহলে যে আমরা যে কয়লার পারফিউমটা দিলাম সেই পারফিউমটা থাকবে, স্মেলটা আরও সুন্দর আসবে। সো এই তো, আশা করি আমার এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন অ্যান্ড শেয়ার করবেন। আজকের জন্য এইটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।